হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগে দেখাবো যে আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি সব মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, কাঁচামরিচ, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, রয়েছে 1.25 কাপ পরিমাণ কোঁচানো পেঁয়াজ, 1টা মিডিয়াম সাইজের টমেটো। এদিকে গুঁড়া মশলার মধ্যে রয়েছে 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ এর গুঁড়া, এবং হলুদ আছে 1 চা চামচ, এবং জিরা এবং ধনিয়া গুঁড়া আছে 1.5 চা চামচ পরিমাণ। আর এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আর আছে চিকেন প্রায় 1 কেজি মতো। আমি যে ঝালের গুঁড়াটা ব্যবহার করেছি এটা ঝালের পরিমাণটা কম, তো সেই আন্দাজ মতোই আর কি তরকারিতে দিতে হবে। তো প্রথমেই আমি গরম মশলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে এই গরম মশলাটা একটু ফ্রাই করে নিব। যখনই গরম মশলা থেকে হালকা ফ্লেভার আসা শুরু করবে তখনও আমি সেই কোঁচানো পেঁয়াজগুলো অ্যাড করে দিব। আর এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব না, হালকা একটু নরম হয়ে আসলেই আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। মিষ্টির কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আর মনে রাখতে হবে এই সময় জালটা একটু কমই রাখবো, কারণ যেহেতু গুঁড়া মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু ডিরেক্ট তেলের উপর এই গুঁড়া মশলাগুলো দিলে কালারটা কিন্তু খুবই নাইস আসে তরকারির। তো এবার আমি সেই বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এই মশলার সাথে এই তেল এবং পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই সময় জালটা মিডিয়ামে আছে। তো দেখুন তেল উঠে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ আলুটা কিন্তু আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে রেখেছি, তো সেই বুঝে লবণটা অ্যাড করতে হবে। তো আবারও একটু মশলাটা কষিয়ে নিব। আমার কাছে মনে হয় যে মুরগির মাংসের ক্ষেত্রে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো আমি এখানে 1টা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটোটা বাদও দিতে পারেন, কিন্তু টমেটোটা দিলে যে ঝোলটা হয় আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর আস্তেও দেওয়া যেতে পারে, তবে এভাবে যদি পিউরি করে দেওয়া হয় তাহলে ঝোলটা খুব স্মুথ হয়। তো আমি আবার একটু ঢেকে কষিয়ে নিয়েছি মশলাটাকে টমেটো আর অন্যান্য মশলার সাথে। তো দেখুন যথেষ্ট পরিমাণ তেল উঠে এসেছে। তো এবার আমি আমার মুরগির মাংসগুলা মশলার মধ্যে অ্যাড করে দিব। তো এবার এই মশলার সাথে এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমরা কিন্তু খুব বেশি পানি অ্যাড করব না, এখানে এই মুরগি থেকে যে পানিটা বার হবে এটা থেকে আমি এটাকে কষিয়ে নিব, এবং শেষে ঝোল যেটুকু পরিমাণ খাবো সেই পরিমাণে সামান্য পানি অ্যাড করব। তো সেজন্য জালটা মিডিয়ামেই আছে,
কারণ যদি জালটা খুব হাইতে দিই তাহলে কিন্তু মশলাটা দেখা যাবে খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। তো সেই আলুটা আমি অ্যাড করে দিচ্ছি এবার। আর আমি আলুটা ভেজে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে নাও ভাজতে পারেন, এখানে আলুগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, এক্ষেত্রে যদি একটু ভেজে দিই তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর মাংসের সাথে আমি আলুটা অ্যাড করছি, না হলে আবার আলুটা কিন্তু সেদ্ধ হবে না, কারণ মুরগির মাংস হতে খুবই কম টাইম লাগে। তো আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিচ্ছি, তো দেখুন কতটা পানি বার হয়েছে মাংস থেকে, আমি কিন্তু কোনো পানিই অ্যাড করিনি। আর ব্রয়লার মুরগির যেহেতু হতে কিন্তু টাইম কম লাগে, আর অতিরিক্ত পানি দিয়ে যদি এটাকে কুক করা হয় তাহলে প্রয়োজনের থেকে বেশি মাংসটা নরম হয়ে যায়, তখন কিন্তু স্বাদটা ভালো লাগে না, তো সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আলুটা কিন্তু নরম হয়ে এসেছে আর মাংসটাও অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। তো আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কুক করব। তো আরও কিছুক্ষণ পরে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু আমি পানি দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন যতটুকু ঝোল রাখতে চান। আজকে কিন্তু আমি এটাকে ভোনা করছি না, আমার ভোনা আরেকটা রেসিপি কিন্তু আমি অলরেডি দিয়েছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্রোজেন, এই জন্য কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু আমি এটাকে ঝাল হওয়ার জন্যে না, জাস্ট একটা নাইস ফ্লেভার আসার জন্য দিচ্ছি। তো আরও কিছুক্ষণ পরে আমি এবার এখানে রোস্টেড জিরা এবং গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব, এটা কিন্তু অনেক জরুরি আমার কাছে মনে হয়, এটা টেস্টটা অনেকটা বৃদ্ধি করে দেয় মাংসের, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এবার এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা এনহ্যান্স হওয়ার জন্যে। তো ভিউয়ার্স, আমার কাইটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন, আর বাসায় ট্রাই করবেন অবশ্যই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের আমার আয়োজন এতটুকুই, আবারও কথা হবে অন্য ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।